আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এখন আমরা করব রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বে ভার্বের সঠিক রূপ করতে হয় এক্ষেত্রে সেন্টেন্স এর গঠন বুঝতে হয় একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এক্সাম্পলটা লক্ষ্য করো আই হ্যাভ ফিনিশড ব্রেকেটে রয়েছে রিড দ্য বুক তাহলে এখানে দ্বিতীয় ভার্ব রিড এর সাথে আমরা বলেছিলাম আইএনজি যুক্ত হবে তাহলে এটা হবে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক আজকে এ পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ